অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় সাপ্তাহিক রাশিফলের ভিডিও আটই মার্চ টু চোদ্দোই মার্চ কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি তার আগে আপনাদেরকে জানাই এই সপ্তাহে সবথেকে গুরুত্বপূর্ণ এগারোই মার্চ অর্থাৎ মহাশিবরাত্রি শিবচতুর্দশী এর উপরে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি এবং এর উপরেও এই শিবরাত্রি উপরে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এর সাথে সাথে বলি এই এগারোই মার্চে আরেকটি বিষয় বুধ গ্রহের রাশি পরিবর্তন অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে বুধ গ্রহের প্রবেশ তার উপর বারোটি রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে তাও নিয়ে আমি এর এই নিয়ে এই বিষয় নিয়েও আমি কিন্তু আপনার সামনে ভিডিও অলরেডি দিয়েছি তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন এই নাম্বারে আপনারা মেসেজ করুন তো শুরু করা যাক সাপ্তাহিক রাশি পরে ভিডিও ভিডিও অর্থাৎ আটই মার্চ টু চোদ্দোই মার্চ কি ঘটতে চলেছে কোন কোন দিক থেকে শুভ কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এই ভিডিওটি এই বিষয় নিয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি একটা সম্ভাবনা আগামী সপ্তাহে কি ঘটতে চলেছে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে চলেছি প্রথম আসি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা কমিউনিকেশানগুলো যোগাযোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো আসবে যে কন্ট্রাক্টগুলো আসছিলো না সেই কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের এ সপ্তাহে যথেষ্ট পরিমাণে ভালো আসবে পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে পরিবারের দিক থেকে সুখের জায়গা এবং কর্মের জায়গাটা কর্মপ্রাপ্তির জায়গা সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে সব থেকে বড় ব্যাপার তুলারাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা লাভ রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো দিক নির্দেশ করছে অর্থাৎ যারা প্রেমের কানেকশানে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো তবে আপনাদের এ সপ্তাহে গোল্ডেন কাপের সমস্যা কিন্তু আপনাদেরকে এ সপ্তাহে কিছুটা হলেও ভুগাতে কিন্তু পারে আপনাদের এ সপ্তাহে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো ব্যবসার জায়গাটা অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা নিশ্চিত রূপে এ সপ্তাহে কিন্তু আপনি যদি তুলারাশি মানুষ হন আপনি কিন্তু পাবেন কোনো জায়গাতে যাওয়ার অর্থাৎ কোনো ঘোরার ভ্রমণ যোগ কিন্তু থাকছে বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহে যথেষ্টভাবে প্রশমিত করবে শুভ বিবাহের কানেকশানগুলো হবে এবং কিছু বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি তুলারাশি মানুষ হন সন্তানের জায়গাটা সন্তান সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে আপনি যদি রাশির মানুষ হন এরপরে আসি আপনি যদি বিশ্বিক রাশি আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে প্রথম কথা আপনাদেরকে বলি আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিকটা যদি বলি শরীরগত দিকটা আপনাদের কিছুটা হল ভোগাবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু হল আপনাদেরকে ভুগা ভুগাবে কিন্তু আপনাদের এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে কিন্তু খরচ কিন্তু হবে অর্থাৎ ব্যয় দিকটা কিন্তু নির্দেশ করছে তবে পারিবারিক সুখের সম্ভাবনাটা আপনাদের বাড়িয়ে তুলছে আপনি যদি তুলা মানুষ হন আপনার ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে সুখ এর সম্ভাবনাটা থাকছে এবং সন্তানের দিকটা সন্তানের দিকটা কিন্তু সন্তান এর বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখাচ্ছে বিশ্বিক রাশি যদি আপনি আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা লাভ রিলেশনের জায়গাটা সম্ভাবনা কিন্তু থাকছে দাম্পত্য সুখের জায়গায় তৈরি করছে আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু নির্দেশ করছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু থাকবে আপনাদের ক্ষেত্রেও ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা যেমন মজবুত পাশাপাশি ব্যয়টাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের এ সপ্তাহে বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে এবং বেশ কিছু প্রত্যাশা পূরণ কিন্তু হবে পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনাটা কিন্তু থাকছে এরপরে আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকছে না আপনাদের আর্থিক স্থিতির জায়গাটাতে যথেষ্ট মজবুত কিন্তু থাকবে তবে যারা বা গাড়ি বা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কারণ ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনাটা কিন্তু ধনুরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু থাকছে এই জায়গাটা কিন্তু কেয়ারফুল আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে পরিবারের সুখের জায়গায় তৈরি করছে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ব্যবসার সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে সফলতা এই কন্ট্রাক্ট বড় বড় কন্ট্রাক্ট পাওয়া এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে কর্মের জায়গাটা যদি বলি কর্ম কর্ম পাওয়া কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা থাকছে তবে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু প্রেশার কিন্তু থাকবে অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে চাপ আপনাদের কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ আসা বা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলছে আপনি যদি হন ধনু মানুষ আপনার ক্ষেত্রে এরপরে আসি আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে পু প্রথম ভাগটাতে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান উদ্বেগ কিন্তু থাকবে আমি আবারও বলছি সপ্তাহের প্রথম ভাগটাতে মানসিক টেনশান উদ্বেগ থাকবে শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে কিন্তু সপ্তাহে প্রথম ভাগে আপনাদের ঠান্ডা লাগার সর্দি কাশি কোল্ডেন কাপের সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে সপ্তাহের মধ্যভাগটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মপ্রাপ্তি সম্ভাবনা এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো আপনাদের ব্যবসাতে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত এই সপ্তাহে করতে চলেছে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলো টেনশন কিন্তু আপনাদের থাকছে এই সপ্তাহটাতে মায়ের শরীরগত দিকটা নিয়ে এবং এর সাথে সাথে বলি আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বেশ কিছু প্রত্যাশা পূরণ হবে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এ সপ্তাহে সম্পন্ন কিন্তু হতে চলেছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে প্রথম কথা আসি আপনাদের ক্ষেত্রে শরীরগত দিক ভালো থাকবে আপনাদের বেশ কিছু শুভ শুভ অনুষ্ঠানে কিন্তু আপনারা যাওয়ার সম্ভাবনা থাকছে কোনো ভ্রমণ এই সম্ভাবনাগুলো আপনাদের বাড়িয়ে তুলছে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত প্রেমের জায়গাটা লাভ রিলেশানের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো অর্থাৎ যারা প্রেম করছে প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু থাকছে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু নিশ্চিত রূপে পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই কাজ কিন্তু আপনাদের হবে কর্ম জায়গাটা আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু প্রেশার কিন্তু থাকছে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রেশার থাকছে এবং নতুন কাজের দিশা কিন্তু আপনারা পাবেন এবং পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে বিবাহের জায়গাটা যদি আসি বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রশমিত এই সপ্তাহে করে বিবাহের যোগাযোগ কন্ট্যাক্টগুলো কিন্তু আপনি যদি মকর সরি আপনি যদি মকর রাশির ক্ষেত্রে হবে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের কন্ট্যাক্টগুলো যোগাযোগগুলো কিন্তু এই সপ্তাহে প্রশমিত কিন্তু করবে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে এ সপ্তাহে ভ্রমণের সম্ভাবনা এবং ব্যবসার জায়গাটা আমি আবারও বলব ব্যবসার থেকে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ কিন্তু পাবেন তবে ছোটোখাটো চোট আঘাত লাগা কিছু কিছু ক্ষেত্রে টাকা চোখ হয়ে যাওয়া এই টাকা লেনদেনের ব্যাপারে আপনারা কিছু হলো কিছুটা হলো সাবধানতা অবলম্বন করবেন আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু থাক থাকছে সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ সন্তানের ক্ষেত্রে সুখ এবং আপনাদের বেশ কিছু কাজের জায়গাগুলো কিন্তু যেগুলো আটকি আছে সেই কাজ আপনাদের এ সপ্তাহে কিন্তু সম্পন্ন হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে প্রথম কথা বলি আপনাদের শরীরগত দিকটা কিন্তু ভালো যাবে তবে ব্যথা বেদনা কিন্তু আপনাদের থাকবে আপনি মিন রাশি মানুষ যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে ব্যথার জায়গাটা কিন্তু থাকছে তবে কর্মের জায়গাটা আপনাদের কর্মপ্রাপ্তির জায়গাটা কর্মক্ষেত্রে পরিবর্তন মান সম্মান এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকছে আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে লাভ সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে এবং ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন তবে সপ্তাহের শেষভাগে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগ টেনশান কিন্তু থাকবে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকছে বিবাহের দিকটা আপনাদের ক্ষেত্রে শুভ কিন্তু আপনাদের প্রেমের জায়গাটাতে কিন্তু আপনারা বাধা বিঘ বিঘ্নের মধ্যে দিয়ে যাবেন অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তরের সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদের এ সপ্তাহে প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় হবে আর্থিকের জায়গাটা খুব একটা কিন্তু ভালো বলতে পারছি না প্রচুর থেকে প্রচুর ব্যয় কিন্তু হবে ছোটোখাটো খাটো চোট আঘাত লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের থাকছে আপনি মিন মানুষ আপনারা কিন্তু সাবধানে চলাফেরা কিন্তু করবেন এই জায়গাটা কিন্তু আপনাদের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং বেশ কিছু শুভ সংবাদও আপনাদের আসতে চলেছে এবং নমস্কার ধন্যবাদ